ব্রেকিং নিউজ, সম্পর্ক ছিন্ন করলেন সাকিব আল হাসান ফরচুন গ্রুপ বরিশালের সাথে। গত বছর এক চুক্তির মাধ্যমে 2025 সাল পর্যন্ত বরিশালের হয়ে খেলবেন বলে এমনটাই জানিয়েছিলেন সাকিব আল হাসান। তবে 2024 সালে বিপিএল শুরু হওয়ার ঠিক 6 মাস আগেই এলো নতুন বার্তা, সাকিব থাকছেন না বরিশালের, নতুন দল হতে পারে ঢাকা ডাইনামাইটস, এমনকি তাকে ঢাকার মালিকানা হয়েও দেখা যেতে পারে। সাকিব কেন বরিশালের হয়ে খেলবেন না এমন প্রশ্নের উত্তর হতে পারে গতবার বিপিএলের ফাইনালে হার। গতবার ফরচুন বরিশাল কুমিল্লার সাথে ফাইনাল হারার পর ফরচুন বরিশালের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে একটি বার্তা আসে, যেখানে সরাসরি সাকিব আল হাসানকে দোষী করে ফাইনাল হারার কারণ দেখায়। যদিও পরে সেটা ভুল বোঝাবুঝি হিসেবে আখ্যায়িত করা হয়েছে, কিন্তু অনেকেই ধারণা এমনটাই হতে পারে সাকিবের বরিশাল টিম ছাড়ার কারণ। 2024 বিপিএলের সম্ভাব্য তারিখ হতে পারে জানুয়ারি 10 তারিখ এবং প্লেয়ার ড্রাফট হতে পারে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়।